দৃঢ় বিশ্বাস ও সত্যের পথে থেকে সৃষ্টিকর্তার আনুগত্য প্রকাশ করুক এবং এতেই মানুষের কল্যাণ রয়েছে। আর এই সত্যের পথে বিশ্বাস ও আনুগত্যের প্রতিনিধিত্ব করতে বহু শাসক সিংহাসনে আসেন, যারা খোদাভীতি ও ইমানের সাথে বসবাস করেন। তেমনই একজন ইবাদুল্লাহ কাজী, যিনি চেয়েছেন আল্লাহর আনুগত্য স্বীকার করতে, যার ধারাবাহিকতায় খান মোহাম্মদ মৃধাকে একটি মসজিদ তৈরি করার নির্দেশ দেন। বহু সাম্রাজ্যের উত্থান পতন আর ইতিহাসের পালাবদলের অসংখ্য অধ্যায়ের নীরব সাক্ষী খান মোহাম্মদ মৃধা মসজিদ। মুঘল শাসক নায়েবে নাজিম ফররুখ শিয়ারের শাসনামলে ঢাকার প্রধান কাজী ইবাদুল্লাহর নির্দেশে 1704 ও 1705 খ্রিস্টাব্দে খান মোহাম্মদ মৃধা এ মসজিদটি নির্মাণ করেন। খান মোহাম্মদ মৃধার নাম অনুসারে এ মসজিদটির নাম রাখা হয় খান মোহাম্মদ মৃধা মসজিদ। প্রায় 350 বছর বয়সের পুরনো ইট আর সুরকি দিয়ে অপরূপ সৌন্দর্যের কারুকাজ সমৃদ্ধ 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে খুবই চমৎকার। মাটি থেকে প্রায় 17 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপরে তৈরি করা হয়েছে 3 গম্বুজ বিশিষ্ট এই জৌলুস মসজিদটি, যেন আজও সাক্ষী হয়ে আছে মোগল আভিজাত্যের। চারিদিকে ঘনবসতি ও দালানকোঠার নাগরিক যুদ্ধে বাগানসহ এই মসজিদটি যেন এক টুকরো সৌন্দর্যের প্রতীক। অবস্থানের দিক থেকে লালবাগ কেল্লা হতে মাত্র অর্ধেক কিলোমিটার দূরত্বে প্রাচীর বেষ্টিত এই মসজিদটি যেন লালবাগ কেল্লার গাম্ভীর্যের এক প্রতিকৃতি। প্রথম প্রবেশপথ ডিঙিয়ে ডান পাশেই চোখে পড়বে দৃষ্টিনন্দিত বাগান। সীমানা ঘেঁষে দাঁড়িয়ে আছে সারি সারি নারিকেল গাছ এবং বাম পাশে পোড়ামাটির আদলে দাঁড়িয়ে থাকা লাল বর্ণের স্থাপনায় খান মোহাম্মদ মৃধা মসজিদ। দুই দিকে বাউন্ডারি সমৃদ্ধ পাথরে সুবিন্যস্ত সিঁড়ি যা বেয়ে উপরে উঠতেই চোখে পড়বে মসজিদের মূল ফটক। ফটকটি পেরিয়ে ঢুকতেই চোখে পড়ে আভিজাত মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন। মসজিদটির সামনে একটি ফলকের মধ্যে ফার্সি ভাষায় একটি কথা খচিত রয়েছে, যার আনুবাদিক অর্থ হল, তোমরা মনের ভেতরের অবিশ্বাস দূর করো, তবেই ভক্তির কুঠুরি খুঁজে পাবে। খচিত এই কাব্যিক বর্ণনায় বলে দেয় এই মসজিদের গর্বের ইতিহাস। দোতলা মসজিদটির সাথে ঢাকার অন্য সব মুঘল আমলের মসজিদগুলোর রয়েছে বেশ বৈসাদৃশ্য। 3টি বড় গম্বুজ ও 4 কোণায় 4টি মিনার বিশিষ্ট এই মসজিদের উচ্চতা নিচ থেকে 5.18 মিটার, উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য 38.10 মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে যার দৈর্ঘ্য 28.16 মিটার। প্রতিটি গম্বুজ ও মিনারে ফুটে উঠেছে ওই সময়ের শিল্পীদের করা নকশার মুনশিয়ানা, অর্থাৎ নিপুণভাবে ও অত্যন্ত দক্ষতার সাথে নানা কারুকার্যে বেষ্টিত এই স্থাপনায় এক ভিন্ন নান্দনিকতার ছোঁয়া লেগে আছে।
এই মসজিদের মূল অংশের ডান পাশে রয়েছে ইমাম মুয়াজ্জিনদের বাসস্থান এবং একটি কোরআন শিক্ষার মক্তব। স্থানীয় শিশুরা এখানে প্রতিদিন শিখছে পবিত্র কোরআন। মসজিদটির নিচের অংশে রয়েছে টানা করিডোর এবং পাশে ছোট ছোট প্রকোষ্ঠ বা কক্ষ। ধারণা করা হয় এইখানে ওই সময়ের মাদ্রাসার ছাত্রদের থাকার স্থান ছিল। মসজিদটির চারপাশের দেয়াল এখনও জানান দিচ্ছে মুসলিম স্থাপত্যের দৃঢ়তার প্রমাণ। স্থানীয় বা দেশি বিদেশি সকল মানুষের কাছে আকর্ষণীয় ঢাকার ঐতিহ্যের অদ্ভুত সুন্দর এই স্থাপনা। এত উঁচু এবং এক চমৎকার ব্যতিক্রমী অবয়বের কারণে এই খান মোহাম্মদ মৃধা মসজিদটি সমসাময়িককালে ঢাকার নির্মিত একই রীতির অন্যান্য স্থাপনা অপেক্ষা অনেক বেশি আকর্ষণীয় ও সমৃদ্ধ বলে মনে হয়। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত। শত শত বছর দাঁড়িয়ে থাকা আল্লাহর আনুগত্য প্রকাশে সিজদার জন্য তৈরি এই মসজিদটি আজও জমজমাট ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত পদচারণায়।